চলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করি আমার স্টাইলের রান্না, চিলি পনিরের রেসিপি। চিলি পনির করতে আমি নিয়েছি ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর সামান্য রসুন কুচি। সাথে নিয়েছি মেইন ইনগ্রেডিয়েন্টস পনির, কর্নফ্লাওয়ার, লবণ, ব্ল্যাক পেপার, টমেটো কেচাপ আর সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো। আমি সয়া সস আর আজিনা মটর কিছুই ব্যবহার করব না, কারণ এই খাবারটা পুরোটাই আমাদের ঘরোয়া খাবার হবে এবং হেলদি খাবার হবে। দেখতেই পাচ্ছ আমি পনিরগুলোকে কিউব কিউব করে কেটে নিয়েছি, আর এর মধ্যে এখন কর্নফ্লাওয়ার, সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো আর লবণ মিশিয়ে এটাকে সামান্য জল দিয়ে মেখে নেব। কড়াই নিয়ে নিয়েছি এবং কড়াই গরম করতে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে এখন তেল ঢেলে নেব। তেল ঢালা হয়ে গেলে তারপরে আমি ওই কিউব কিউব করা কাটা যে পনিরগুলো ছিল সেগুলো আমি দিয়ে হালকা ফ্রাই করে নেব, আর একটু লাল লাল হয়ে গেলে আমি ওটাকে তুলে নেব। পনিরগুলো তেলে ছাড়ার পর এগুলো রয়ে গেছিল, আমি এটা লাস্টে ব্যবহার করব, কিভাবে সেটা তোমরা লাস্ট ভিডিওতে দেখলেই বুঝতে পারবে। তো এখন পনিরগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নেব। তেলটা যেটা ছিল তার মধ্যেই আমি এখন পেঁয়াজগুলো ছেড়ে দেব, তারপরে আস্তে আস্তে ক্যাপসিকাম, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, তারপর কাঁচা লঙ্কা, আর সবার শেষে আমি দেব হচ্ছে রসুন কুচিটা, আর এর মধ্যে সামান্য পরিমাণ মতো একটু লবণ ছড়িয়ে দেব। মোটামুটি একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে টমেটো কেচাপটা দিয়ে দেব। এটা বেশ একটু ভালো নাড়াচাড়া করে নেব। করে নেওয়ার পর একটু সামান্য লবণ দেব। লবণ দেওয়ার পর বেশ একটু ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি পনিরগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। ভাজার আগে যে পনির যে মাখিয়েছিলাম সেই জিনিসটা এখন আমি এর মধ্যে ঢেলে দেব। সামান্য একটু জলে গুলিয়ে নেব, তারপর এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে আমি 10 মিনিট ফুটতে দেব, এবং তারপরে আমি সবার শেষে ব্ল্যাক পেপারটা আস্তে আস্তে ছড়িয়ে দেব। দেন আমার ঘরোয়া পদ্ধতিতে আমার চিলি পনির রেডি হয়ে যাবে, তোমরাও বাড়িতে বসে ট্রাই করো। কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানিও। অ্যান্ড রেডি আমার চিলি পনির। গরম ভাত বলো, গরম ফ্রাইড রাইস, রুটি, পরোটা, লুচি, এভরিথিং, সব কিছুর সাথে খুব সুন্দর যাবে। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো, খুব সুন্দর রেসিপি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।